হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজকে চলে এসেছি আমরা মায়াপুরের ইসকন মন্দিরে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটা আমরা আগের বছরে এসেছিলাম কিন্তু তখন আর ভিডিও বানানো হয়নি। এখন এসে দেখতে পাচ্ছি যে কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আগের বার তো বেশি কাজ কমপ্লিট হয়েছিল না, তো বাসটা খুলে দিয়েছে। এখন টিকিট কাটছে, আমরা স্পেশাল ভোগের জন্য এখানে এসেছি। স্পেশাল ভোগ খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা এদিক ওদিক ঘুরবো, বেড়াবো, ঘুরাবো, মন ঘুরাবো। এখানে মন্দিরের ভিতর ফোয়ারা আছে, খুব খুব খুবই সুন্দর জায়গাটা। আর এখানে এত বড় জায়গা, এত বড় জায়গা মানে বন্ধুরা, তোমাদের যদি এটা না বিশ্বাস হয় যে এটা কতটা সুন্দর জায়গা ছিল, তাহলে তোমরা নিজেই আমার মায়ের মুখ থেকে শুনে নাও যেটা কত সুন্দর জায়গা, সেটা আমি তোমাদের জন্য সামনে ক্লিপে রেখে দিয়েছি। তো গাইস, আমরা এত দূর থেকে চলে এসেছি এত সুন্দর একটা জায়গায়। যার বাড়িতে এসেছি তার বাড়ির আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা যে আমরা কয়দিন ধরে ঘুরে শেষ করতে পারছি না। তোমরা প্লিজ দেখো জায়গাটা কত সুন্দর, মায়াপুর মন্দির এটা। আর আশেপাশে ঝর্ণা, মন্দিরটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর জায়গা। তোমরা পারলে এসে ঘুরে যাবে, সবসময় আসা এখানে সবার পক্ষে সম্ভব হয় না। তো আমরা এসেছি যার বাড়িতে, তার বাড়ির আশেপাশে এরকম খুবই সুন্দর জায়গা। কয়েকদিন ধরে খুবই ঘুরছি, ঘুরে ঘুরে জায়গাগুলোকে শেষ করতে পারছি না। খুবই 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 ভালো লাগছে আমাদের এই মায়াপুরে এসে, জায়গাটা খুব সুন্দর। পারলে তোমরা এসে ঘুরে যাবে। গাইস, মায়ের মুখে তো তোমরা শুনেই নিলে যে জায়গাটা কতটা সুন্দর, মানে মানে মা ব্যাখ্যা করতে পারছে না, ডিসক্রাইব করা যাচ্ছে না মুখে। তোমরা যদি পারো তো একবার এসে ঘুরে যাবে জায়গাটা থেকে। তো গাইস, চলে এসেছি, আমাদের এখন খাওয়া দাওয়া হবে। তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে তোমরা বিশ্বাস করবে না। ওইখানে লাইন শুরু হয়েছে, এবার দেখো কোথায় যেতে হয়। প্রসাদ খেতে, প্রসাদ খাওয়ার জন্য কত কিছু করতে হয়, ভগবানের প্রসাদ খাওয়ার জন্য। লাইন কোথায় শেষ হয়ে যায়, বাবারে বাবা। দেখো তোমরা একবার, জাস্ট একটুখানি দেখো কোথায় লাইন, লাইনটা কোথায় আছে একবার দেখি। হ্যাঁ, খাওয়ার দরকার নাই, বাড়ি চলো, এর শেষ হতে বিকাল লেগে যাবে। কেউ কেউ তো এখানে দাঁড়িয়ে থেকে কেক খেতে শুরু করে দিয়েছে, বিশাল লাইন। বাপরে, এখানে ঝিঙ্কু মামুনির অভাব নেই। দেখো সামনে ঝিঙ্কু মামুনি, আমার কথা শুনলে আমাকে থাপ্পড় মারবে, এসে লাইন চেক করলে শুনে লাগবে। ঝিঙ্কু মামুনিরা কি সেজে এসেছে এখানে, এই লাইনের মধ্যেও তাও সাজা শেষ হয় না। বাপরে, লাইন শেষ হয়েছে ফাইনালি। আমি আবার কি বলছি, আমার সাথেই তো দুটো ঝিঙ্কু মামুনি আছে। এখন তো 1:12 বাজে, কিন্তু কখন খাওয়া হবে জানি না। এখানে আর একটা ভালো ব্যাপার যে লাইনটা খুব তাড়াতাড়ি লাগায়, যত বড় লাইন হোক খুবই তাড়াতাড়ি লাইন লাগায়। বুঝতে পারবে যে তোমাদের জন্য তো তুমি আগাচ্ছে, কারণ তুমি যদি গ্যাপ না দেখো বলে যাবে না কেন তাড়াতাড়ি আগাচ্ছে, কিন্তু থামলে একদম ধর্মের নামে চলে যায় পুরা। এখানে আমরা, আমি আর একটা ভালো জিনিস দেখলাম, এখানে কত পদ্ম হয়ে আছে দেখো তোমরা একবার, কতটা সুন্দর। আর এখানে কি সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে ওইখানে। ফাইনালি ঢুকে গেছি গদা ভবনে খাওয়ার জন্য। তো একবার দেখো কত বড়, এত লোক যে ঢুকলো মনে হচ্ছে 10-15 জন লোক ঢুকে যায়, কত মানুষ ঢুকলো বোঝাই যাচ্ছে না, কতটা বড় জায়গাটা। এখানেও জায়গা, এখানেও জায়গা, ওইদিকেও অনেক জায়গা আছে। যেতেই আছে, যেতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আবার বুফে সিস্টেম আছে, উঠে গিয়ে নিয়ে আসতে হবে। সবাই আসো, এসে ঠেলা বোঝো। আমার মাও ঠেলা বুঝছে।
গ্রামের পাশে আমার ভিডিও হচ্ছে মজাই মজা সাজাই সাজা ব্যবস্থা ব্যবস্থা তো এখানকার সিস্টেমটা খুবই ভালো কী করবো যাই হোক ভগবানের প্রসাদ বলে কথা খেতে তো হবেই খাওয়া মানে ভাগ্যের ব্যাপার ফাইনালি থালা পেয়ে গেছি সামনে এই যে খাবার সামনে থেকে খাওয়া নিব তো এখানে আছে লুচি পায়েস ডাল ভাত পনিরের তরকারি আর পটলের রসা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই যাচ্ছে বাইরে বাইরে গিয়ে এখন একটা বিশেষ জায়গায় বসে থাকবো খুব আরাম জায়গাটা তো ওখানে তোমাদের সাথে দেখা করছি তো গাইস বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের ভেতরে দিচ্ছি আমি আদেও জানি না আমার জিনিসটা আছে কিনা বিশাল বড় বড় পিহানা মাছ থাকে ওই ফোয়ারা ফাউন্টেনের ওখানে আমি আদেও জানি না আগের বার দেখেছিলাম আমি দেখিনি চলো তোমরাও দেখো আর আমিও গিয়ে চেক করছি আছে কিনা কিছু না কিছু তো মাছ থাকার কথা ওই দেখো কত বড় বড় মাছ ওইখানে এই যে এইখানে আছে চিড়ানা তোমরা দেখতে পাবা এখানে কত বড় বড় হয়ে গেছে মাছগুলো দেখো চিড়ানা ব্ল্যাক ব্ল্যাক কালারের ওই জন্য ভালো করে নোটিস করতে পারবে কত সুন্দর জায়গা তোমরা এটা দেখেই আইডিয়া করতে পারছো সকাল থেকে যাবো